तिम्रैले माया लाउँदा छ साइली सम्झन्छु चिन्छी नै पता चला कि कितना वैल्यू है, इतना दूर दूर तक फैला हुआ ये सब करके। अभी वो पहले ऐसा नहीं था, पैसा था দার্জিলিং এর হিলঘাট রোডের উপর শিলিগুড়ি তাকদা বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে চড়ে বসলাম এক নিরিবিলি গ্রামের উদ্দেশ্যে। গ্রামটির নাম দাওয়াইপানি। আমরা ঠিক করেছিলাম কম খরচে আর অবশ্যই একটু অন্যরকম ভাবে দার্জিলিং ট্রিপটা করব, তাই বাসে চড়ে যাওয়া। এখান থেকেই আপনারা শেয়ার কার পেয়ে যাবেন, তাতে মাথা পিছু খরচ পড়বে 250 টাকা আর রিজার্ভ কারে লাগবে 2500 টাকা। তবে সেক্ষেত্রে বাস বা শেয়ার কার কোনোটাই দাওয়াইপানি পর্যন্ত যায় না, তাই নামটা হলো আমাদের 6 মাইল বাজারের খানিকটা আগে। বাসের ড্রাইভার দাদাকে আগে থাকতে বলে রাখতে হয়েছিল। ওই যে বলেছিলাম ট্রিপটা একটু অন্যভাবে করার ইচ্ছা, তাই ব্যাস শুরু করলাম বাস থেকে নেমে হাঁটা। পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে লাগলাম। জনশূন্য রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে যেন এক গা ছমছমে অনুভূতি হতে লাগলো। আমরা যেদিন দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছিলাম, ঠিক করেছিলাম কিছু অপিট প্লেসে যাব। দার্জিলিংয়ে খুব সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম আছে, তার মধ্যে থেকে আমরা দাওয়াইপানিকে বেছে নিয়েছিলাম, কারণ এই গ্রামটি পাহাড়ের ঢালে অবস্থিত আর গ্রামটার নামের মধ্যেই এক হিস্ট্রি আছে, তাই ইচ্ছা হলো ওই গ্রামের মানুষের কাছ থেকেই শোনার। আর আমরা এখানে যে হোমস্টেটা বেছে নিয়েছি, তার ঘরের বিছানায় শুয়ে শুয়ে জানলার মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার উপর পড়া সূর্যের প্রথম কিরণ দেখা যাবে। চলতে চলতে মাঝে একজনের দেখা পেয়ে জিজ্ঞেস করে নিলাম আমাদের হোমস্টে আর কত দূর। ব্যাস আবার হাঁটা শুরু। স্লোপ বেগ অনেকটা নিচে নামতে হয়েছিল আমাদের, প্রায় 2.5 কিলোমিটার। তবে এই এক্সপিরিয়েন্স সত্যিই অন্যরকম, যা বলে হয়তো বোঝানো সম্ভব না। আমরা দুজনেই খুবই এনজয় করেছি। অবশেষে পৌঁছালাম আমাদের হোমস্টে ব্লুমডেলে। তবে এই হোমস্টের পুরো ডিটেলস নিয়ে আসবো অন্য আরেক ভিডিওতে। ए, ए, बा, बा।
আমরা ব্লুমডেল হোমস্টেতে চলে এসেছি, তো আমরা এখন লাঞ্চ সেরে নেব। লাঞ্চে দেখতে পাচ্ছি অনেক কিছু আইটেম করেছে, দেখি কি কি আছে। রাইস, ডাল হে, সব গরম গরম খাবার, ডিম কারি, সব গরম গরম। আমি তাই একটু ঢেকে রাখছি, আমরা নিয়ে নিয়ে খাবো। একটা ঢেঁড়সের সবজি তরকারি, আরে পাঁপড়, আমরা এখন খেতে বসবো। স্যালাড দিয়েছে, ব্রেড দিয়ে দিয়েছে, আজকে মেনুতে অনেক কিছু আছে কিন্তু আমরা সব ঢেকে রেখেছি, কারণ খুব তাড়াতাড়ি এখানে ঠান্ডা হয়ে যায় সেই কারণে। তো আমি এখন পাঁপড় ভাজা আর ঢেঁড়স আলু তরকারি, মানে ভাজা ভাজা আর ভাত নিয়েছি, খেয়ে দেখবো কিরকম টেস্ট। শুনেছি তো এখানকার খাবার দাবার খুবই ভালো হয়, আর এখানে মেনলি এখানে আপনারা তো সব নিজের এখানে চাষ করেন, তাই তো? তো এখানে সব চাষবাস করে এইগুলোই আমাদের রান্না করে খাওয়ানো হয়, তো নিশ্চয়ই খুব ভালো হবে, টেস্টি হবে, আমি খেয়ে দেখছি। ভীষণ খিদেও পেয়েছে, অনেকক্ষণ ধরে খাইনি, একটু খেয়ে দেখি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো খেতে, খুব দারুণ টেস্ট। আমি একটুখানি মুখে দিয়ে বুঝতে পারছি খুবই ভালো। নেক্সট যেগুলো আছে দেখে তো খুবই ভালো লাগছে, আশা করি ওগুলোও খুব ভালো হবে। লাঞ্চ করে আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম হোমস্টের আশেপাশে গ্রামটা ঘুরে দেখতে, কারণ তখন সন্ধে হতে আর বেশি বাকি ছিল না। গ্রামের অলিগুলি রাস্তার দুপাশে রয়েছে নানা রঙের ফুল গাছ, গ্রামটা যেন তার নিজের মতোই সুন্দর। গ্রামের প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো পশু পাখি পালন করা হয়। গ্রামের প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর, আর বাড়িগুলো সাজানো খুব সুন্দর করে। পাহাড়ের ঢাল কেটে সিঁড়ি তৈরি করে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়ার পথ তৈরি করা। প্রত্যেক বাড়ির রূপগুলো স্লোপ করা, যেমনটা ছোটবেলার পাহাড়ের পাশে বাড়ি আঁকতাম। তখন প্রায় সন্ধে নেমে এসেছে, আস্তে আস্তে চারিদিকটা অন্ধকারও হয়ে আসছে, তাই আমরা বেশিক্ষণ কাটাতে পারলাম না বাইরে। ফিরে এলাম হোমস্টেতে, বাইরে তখন বেশ ঠান্ডা, আর তার মধ্যেই হোমস্টের দাদা আমাদের রুমে গরম গরম চায়ের সাথে দিয়েছিল পকোড়া। তো আমরা ঘরে বসে চা পকোড়া খেয়ে বাইরে বেরিয়ে গেলাম আড্ডা দিতে, আর জেনে নিলাম এই দাওয়াইপানি নামের গল্প। এখানে শুনছিলাম দাওয়াইপানি নামটার মধ্যে একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, এখানে 1840 তে এখানে আংরেজ প্লান্টেশন করেছে, টি প্লান্টেশন, জানেন তো। তারপরে একদিন ওই আংরেজ ম্যানেজারের পাউটে ঘাউ ছিল, জানেন তো, একটা জল যেখানে থেকে ওই পাবেন আপনি, জলে ওই পাউটা ঢুকে গেছে, তারপরে ও ঘাউটা ভালো হয়েছে, জানেন তো। আংরেজ ম্যানেজার কি করেছে, ওটা 1 লিটার নর্মাল পানি 1 লিটার করে ওদেরকে ওয়েট করেছে, এখানের পানিটা ওয়েট জাদা। আচ্ছা, তারপরে ওরা ইংল্যান্ড টেস্টিং জন্য পাঠাইছে ওরা। আচ্ছা, তো ওরা ইংল্যান্ড থেকে বলেছে এটা মিনারেল ওয়াটার। বাহ, আচ্ছা, মিনারেল ওয়াটার ইংরেজিতে, নেপালিতে হলো দবাই পানি। আচ্ছা,
আচ্ছা জানেন তো দবাই বলে ওষুধ পানি জল এটা ইংরেজি নেম আছে মিনারেল স্প্রিং আচ্ছা ওখান থেকে নাম হয়েছে দবাই দবাই পানি হ্যাঁ দবাই পানি এটা বড় গ্রাম পঞ্চায়েত জানেন তো এখানে সাতটা ওয়ার্ড আছে বোধহয় এটা ওয়ান অফ দ্য ওয়ার্ড ভুটিয়া বস্তি বলে কে দবাই পানি ভুটিয়া বস্তি ওয়ান অফ দ্য ওয়ার্ড ওয়ার্ড নম্বর থ্রি তারপরে উপরে চার নম্বর এক নম্বর আছে দুই নম্বর নিচে আছে চার পাঁচ এইরকমই চলে तो उस समय से वो हिस्ट्री का कुछ फ्रेगमेंटेड है वो उस समय से उधर का वो फर्दर हिस्ट्रीज आर नॉट बीन फाउंड पर वहाँ था वो पानी जरूर था वो अब बोलता है सात नंबर बोलता है उसको सेवन नंबर गट्टे गट्टे बोलता है उसके आसपास में था तो क्या है कि मैं आपको ये सजेस्ट करना चाहूँगा आई वांट टू सजेस्ट यू दैट वेर एवर यू गेट द वाटर यू प्लीज फिल द बॉटल एंड यू ड्रिंक दैट वाटर जमाने में लोगों को वो नहीं था ना इतना इम्पोर्टेंट भी नहीं लगा वो सब मार्किंग करने के लिए ठीक है तो ऐसे ही ऐसे टाइम बीतते गया अभी उसका वैल्यू बढ़ा जा स्पेशली ये टूरिज्म स्टार्ट होने से उससे पहले तो लोगों को कोई वो ही नहीं था उन लोगों का था कि दबे पानी ये करके क्योंकि बाहर से जो लोग आ रहे हैं तो हमें अभी पता चला कि कितना वैल्यू है इतना दूर दूर तक ये फैला हुआ है ये सब करके अभी वो हो रहा पहले ऐसा नहीं था पैसा था सिर्फ वो कहानी था एक कि यहाँ पे ऐसा हुआ करता था उसके पीछे आए हैं देखने की ख्वाहिश थी वो तो हमने नहीं दिखा है तो आप कैसे देखेंगे हमारा दादाजी वगैरह देखा अभी हमारा दादाजी कितना एज का है 92, 94 आपको नहीं मिलेगा जैसे मुझे तो ऐसा लड़का लोग भी नहीं बेटा जो अब दबे पानी तो है दबे पानी के बारे में नहीं सुने तो ये बता दिया कि ऐसा ये हमें जानना था हम सोच कर ही आए थे अगर हम यहाँ आए तो ये हम पूछेंगे इसका नाम ऐसा क्यों है नेक्स्ट बार कभी आएंगे तो पूरा बंदोबस्त करके आना हम लोग वहाँ पहुँचा देंगे तो अरेंज अरेंज करना पड़ेगा उसका सोर्स कहाँ है पानी এরপরে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম ভোরে উঠে এই দৃশ্য দেখবো বলে এত শান্ত স্নিগ্ধ সকাল ঘরে থাকতে মন চাইল না তাই জগিং করতে করতে বেরিয়ে পড়লাম সকালের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য পাহাড়ি গ্রামের এই শান্ত প্রাকৃতিক সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন মনটাকে আরো ভরিয়ে দিল
হালকা কুয়াশা ঘেরা পাহাড় আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য কখনোই ভোলার নয়। পাহাড়ে জীবনযাত্রা যে কতটা কঠিন তা জানা যায় এই ছোট ছোট বাচ্চাদের কথা শুনে। সকালে সবাই তখন রোদ পোহাতে ব্যস্ত, কুকুর ছানাগুলো অচেনা মানুষ দেখে ভয় পেয়ে গেলেও বাড়ির মালিকের কাছে শান্ত। এখানকার মানুষজন প্রকৃতি সবকিছু ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের এখানে একদিনের জন্যই আসা, তাই সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ব আরেক অন্য গ্রামের উদ্দেশ্যে। এখানকার মানুষজন এতটাই সরল যে তারা আমাদের এই অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছিল। We are in this room, room the long stay. তো আপ লোক বহুত আচ্ছে লাগে, অম্বল লাগে, তো এক ছোটা সা ফোক সং জো একদমই নেপালি মে আম বলতে ঝলকমান গন্ধর্বা, একদম পুরানা সঙ্গীতকার বঞ্জারা জো বলতা হিন্দি পে, তো উসকা মে এক গানা গানা চাহুঙ্গা জিসকা টাইটল হে তিম্রো নে মায়া। तिम्रैले माया लाउँदा छ साइली सम्झन्छु चिन्छी नै, तिम्रैले माया लाउँदा छ साइली सम्झन्छु चिन्छी नै, तिमीले माया नगरे पनि गर्छु म दिन्दिनै, तिमीले माया नगरे पनि गर्छु म दिन्दिनै, आज र मैले भात र खायो टिउन त गाबाको, के माया गर्थ्यो तिमीले सैले म जस्तो जाबाको, माया गर्थ्यौ तिमीले सैली म जस्तो जाबाको, रातो र चोली, रातो र चोली, सेतो र चोली, कुन चोली सिएको, यो गीत मैले गाएको होइन सम्झाइदिएको, यो गीत मैले गाएको होइन सम्झाइदिएको,